সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাচ্ছি কাকুনহাট নামে একটি হাটে। এই হাটটি রাজশাহী জেলায় অবস্থিত, এটি গোদাগাড়ি থানায় অবস্থিত, রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবস্থিত। এটা কাকুনহাট নামে পরিচিত এই হাটটি। এই হাটটি সপ্তাহে একদিন বসে এবং বৃহস্পতিবার। ইহাতে বেশিরভাগই গরুর দেশি। সামনে একটি বাছুর দেখতে পাচ্ছেন, দেখা যাক বাছুরটার দাম কত যাচ্ছে। বাছুর দেখতে খুব সুন্দর। দেখুন সামনের বাছুরটি, বাছুর দেখতে খুব সুন্দর লাগছে আর কি। জানা যাক কত দাম চাচ্ছে বাছুরটি। গরুটার দাম কত চাচ্ছেন? ৪৫ হাজার দাম চাচ্ছে। দেখি বাচ্চা গরু, ৪৫ হাজার দাম চাচ্ছে। দেখুন ওদের চাওয়া দাম ৪৪। আমার সামনে একটি বাছুর, একটি বাছুর গরু। দেখা যাক কত দাম চাচ্ছে। ভাই বাছুরটার দাম কত যাচ্ছেন? ১৮ দেখছেন, ১৮৫ হাজার দাম চাচ্ছে বাছুর গরু। এলে ভাই এটা কি বকন গরু? হ্যাঁ একটু বকন জাতের গরু। ভাই এটা কি দেশি? একটু দেশি গরু। ১৮৫ হাজার দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আপনি নিলে হয়তো কম পাবেন। আর একটি বাছুর, এটার কত দাম চাচ্ছে শোনা যায়। ওটার কত দাম চাচ্ছেন? ওটা ১৯৫০০ সামনে দিয়ে ১৯৫০০০ দাম চাচ্ছে। দেখেন বাছুরটি, ১৯৫০০০ দাম চাচ্ছে বাছুরটি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সামনে একটি গরু, ভাই গরুটার দাম কত কত যাচ্ছে? না সামনে গরুটা ২৩ হাজার দেখছেন, ২৩ হাজার দাম চাচ্ছে গরুটি। দেশি তো তাই না ভাই? দেশি। আচ্ছা ২৩ হাজার দাম চাচ্ছে, এটা একটু দেশি গরু। এটা বকন গরু তাই না ভাই? গরু দেখছেন ২৩ হাজার দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আপনি নিলে হয়তো কম পাবেন। দেখছেন সামনে একটি গরু, এটিও বকন জাতের গরু। দেখা যাক কত দাম চাচ্ছে গরুটি। ভাই গরুটার দাম কত চাচ্ছেন? কত আপনি চাচ্ছে? ২৬৫ ২৬৫ হাজার দাম চাচ্ছে গরুটি, ওনাদের চাওয়া দাম। ভাই আপনার একটু বেচা দামটা বলবেন।
বেচা দাম ধরেন যে 21-21.5। ও বেচা দাম 21 থেকে 21.5 হয়ে গেলে দিবে। ২৬ হাজার দাম চাচ্ছে, 21 থেকে 21.5 হাজার হলে গরুটি দিবে। দেশি গরু তাই না ভাই? হ্যাঁ দেশি। বাছুরটার বয়স কতদিন হতে পারে? আচ্ছা ঠিক আছে। দেখুন সামনে একটি বাছুর গরু। শুনুন কথা বলে দেখি কত দাম চাচ্ছে বাছুরটার। ভাই বাছুরটার দাম কত যাচ্ছেন? দাম ভাই তো চাইছি 17,000। 17,000? দেখুন বাছুর গরুটি 17,000 দাম চাচ্ছে। এটা ভাই তো আপনার বেচা দামটা বলবেন। 15,000 হলে দিবে। তো আমাদের বেচা দাম 15,000 হলে দিতে যাচ্ছে বাছুরটি। খুব সুন্দর একটি বাছুর ভাই। বাছুরটার বয়স কতদিন হলো বলতে পারবেন? সামনে আরো দুটি সুন্দর বাছুর আছে দেখেন। সামনে দুটো বাছুর আছে। কাকু এই সাদা বাছুরের দাম কত? এই সাদা বাছুরটার দাম কত যাচ্ছেন? 13,000। দেখেন সাদা বাছুরটি 13,000 টাকা দাম চাচ্ছে। দেখেন ভালো করে কাকু, এটা তো দেশি গরু তাই না? তা বাছুরটার বয়স কতদিন হবে? বাছুরটির বয়স 7 মাস। 12,000 বললেন না? 12,000 হলে দিবে। দেখুন গরু ভালো, গরুটি দেখেন 12,000 হলে সামনে আরো কিছু বাছুর। ভাই বাছুরগুলোর দাম কত যাচ্ছেন? বাছুরগুলোর দাম কত? দাম চাচ্ছি 16-17-18 কুইন্টাল দেবো। দেখছেন সামনে বাছুরগুলো 16-17-18 করে দাম চাচ্ছে 11টা। আপনি নিলে এটা ওনাদের চাওয়া দাম, আপনি নিলে অবশ্যই কম পাবেন। আপনার একটু বেচা দামটা বলবেন। হ্যাঁ বলেন দেখি বেচা দামটা। 13,500 করে দাম। সামনের যে বাছুরটা দেখছেন এটা 13,500 হলে দিবে। দেখছেন সেটা দামে ছোট আছে। ঠিক আছে ভাই ধন্যবাদ। সামনে আরো একটি বাছুর। সময় দেখছেন সামনে আরো সুন্দর বাছুর, খুব সুন্দর বাছুর। ভাই বাছুরটার দাম কত যাচ্ছেন? বাছুরের 22,000 দাম যাচ্ছে। ভাই একটু বেচা দামটা বললে ভালো হতো। একটু বলেন বেচা দামটা আপনার শুনি। শুনাইছে 22,000 দাম চাচ্ছে, 19,500 হলে দিবে। দেখছেন খুব সুন্দর একটি বাছুর ভাই। বাছুরটার বয়স কত? 4 মাস। দেখছেন বাছুরটি বয়স 4 মাস।
এটা দেশি জাত না বিদেশি? অস্ট্রেলিয়ান জাত একটি। অস্ট্রেলিয়ান গরু মনে হচ্ছে কি? অস্ট্রেলিয়ান গরু এটি। সাড়ে উনিশ হাজার হলে দেবে, এটা একটু অস্ট্রেলিয়ান জাত। কিন্তু সামনে একটি সাদা গরু, একটি দেশি গরু। চলুন দেখা যাক দাম কত যাচ্ছে গরুটার। ভাই গরুটার দাম কত যাচ্ছেন? দাম চাওয়া দাম ভাই সাড়ে ষোলো। ওনাদের চাওয়া দাম সাড়ে ষোলো হাজার টাকা দাম যাচ্ছে। ভাই একটু বেচা দামটা বলবেন। সাড়ে ষোলো হাজার দাম চাচ্ছে, পনেরো হাজার হলে দিবে। এটা কয় মাসের বাছুর বলতে পারবেন? বয়স ছয় মাস, সাড়ে ষোলো হাজার হলে দিবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সামনে আর একটি সাদা বাছুর। ভাই সাদা বাছুরটার দাম কত যাচ্ছেন? সাদা বাছুরটি সাড়ে পনেরো হাজার দাম চাচ্ছে। আপনার বেচা দামটা একটু বলবেন। সাড়ে পনেরো হাজার দাম চাচ্ছে, চোদ্দ হাজার হলে দিবে। সাড়ে চোদ্দ হলে দিবে, আপনি নিলে হয়তো আরও দু পাঁচশো কম পাইতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার ভিডিও আমাদের ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।